পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ ১৯ মাস পর বৃহস্পতিবার সকাল থেকে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ সময় পর এভাবে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী ও শিক্ষকেরা। সব সহপাঠীদের সাথে দেখা হয়েছে, আমাদের স্যার ম্যামদের সাথে দেখা হয়েছে, ক্লাস হয়েছে, আমাদের অনেক ভালো লাগতেছিল। স্যাররা অনেক সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের ক্লাসে নিয়ে এসেছে, ক্লাস করলাম। আসলে নিঃসন্দেহে আমাদের অনুভূতিটা ভাষা ব্যক্ত করার মতো না। দীর্ঘ ১৯ মাসে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বাড়তি ক্লাস ও পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষাটা একটু যদি আরো তাড়াতাড়ি হয় তাহলে আমার মনে হয় আমরা সেশন জটটা কাটিয়ে উঠতে পারবো। তাদের প্রতি অনুরোধ থাকবে যে কন্টিনিউয়াসলি ক্লাস মানে নিয়ে তারপর আমাদেরকে তা শেষ করে তাড়াতাড়ি বের করে দেওয়ার জন্য। এদিকে সশরীরে না হলেও অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা চলমান থাকায় শিক্ষা কার্যক্রমে তেমন কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেড় বছর যে সেশন জ্যামটা হওয়ার কথা ছিল সেটি আমাদের হয়নি, তো যে ক্ষতিটুকু হয়েছে আমরা চেষ্টা করছি ক্ষতিগুলো পুষিয়ে নেয়ার। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিমুল মাহাদি, বৈশাখী সংবাদ।